হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সরি আপুরা, আমার একটু লেট হয়ে গেছে। আমার লাইভে আসার কথা ছিল সন্ধ্যার সময়, বাট শপে অ্যাকচুয়ালি অনেক রাশ থাকার কারণে লেট হয়ে গেছে। রিয়েলি সরি। আর এছাড়া আমাদের আজকে সারাদিন অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়েছে, বিকজ অনেকে হয়তো জানেন যে আমাদের টোটাল ঢাকা সিটি এবং টোটাল বাংলাদেশে নেট কানেকশনে অনেক প্রবলেম হচ্ছে। সো আমরা নেটে প্রপারলি কোনোভাবে অ্যাক্টিভ হতে পারছি না, কারণ মেসেজে টেক্সটে অ্যান্সার করতে পারছি না। সব মিলে অনেক বেশি ডিজাস্টার একটা অবস্থা। আমাদের হিউজ পরিমাণে পেন্ডিং মেসেজ জমে গেছে, এবং আজকেও ক্যাশ অন ডেলিভারির জন্য ঢাকার বাইরে যাদের আপুদের বা ঢাকার ভিতরে আপুদের ক্যাশ অন ডেলিভারি চাইদের অনেক ডেলিভারি আমরা প্রপারলিভাবে সবকিছু মানে আপনাদের রিপ্লাইও দিতে পারিনি, প্লাস আমরা অ্যারেঞ্জ করে সেটা প্যাকেজিংয়েও যেতে পারিনি, বিকজ নেট কানেকশনের প্রবলেমের কারণে। আমরা আসলে খুবই রিয়েলি সরি, আমাদেরকে একটু মাফ করবেন কাইন্ডলি। হয়তো আজকে যারা মেসেজ করেছেন তাদেরকে একটু ওয়েট করা লাগতে পারে, একদিন পরে হয়তো আমরা হয়তো কালকে সেটা টোটালি ক্লিয়ার করে দেন আমরা নতুন আবার টেক্সটের রিপ্লাই দেওয়া শুরু করব। রিয়েলি সরি। আমার অলরেডি আজকে আমাদের আপডেট করা ছিল যে লখনউ সিরিজের অনেক ড্রেস এসেছে, আমি নিজেও আজকের জন্য লখনউটা পরে এসেছি, সাদা কালার, হাতের সাদা রঙের লখনউ সিরিজের ড্রেসের কুর্তিগুলো আমি আজকে দেখাবো, বিকজ আই ওয়াজ প্রমিস যে আমি দেখাবো। আদারওয়াইজ আসলেই আজকে লাইভে আসাটা খুব ডিফিকাল্ট ছিল আমার জন্য, বাট আমি তাও একদম লাস্ট টাইমে জাস্ট 15 মিনিটসের জন্য এসেছি লাইভে। সো আমি লখনউ কালেকশনগুলো দেখে যাবো এবং কুর্তির অল্প কিছু কালেকশন দেখাবো যেগুলো অ্যাভেলেবেল আছে, যেহেতু কালকে ফ্রাইডে এবং স্যাটারডে আছে, দুই দিন ছুটি আছে। সো আশা করি যারা অলরেডি সারা সপ্তাহ ধরে ওয়েট করেন যে শুক্রবার অথবা শনিবারে আমাদের শোরুম ভিজিট করবেন, তাদের জন্য অ্যাকচুয়ালি আমি লাইভে এসেছি যে আপনারা যেন অ্যাটলিস্ট বুঝতে পারি যে কী কী কালেকশন আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল আছে, জাস্ট এসে পিক করতে পারেন। বিকজ অর্ডার করলে তো হোম ডেলিভারি দিচ্ছি, বাট শোরুমে নর্মালি সারা সপ্তাহে যারা ব্যস্ত থাকেন শুক্র শনিবারে তারা আসা ট্রাই করে, আমি জানি, বিকজ শুক্র শনিবারে আমাদের শপে অনেক রাশ থাকে। সো এই কারণে থার্সডে নাইটে আমি অ্যাকচুয়ালি ট্রাই করেছি যে লাইভে আসার জন্য আমি অনেক কম টাইম নিয়ে এসেছি, জাস্ট লখনউ স্টিচগুলো দেখে যাবো, বিকজ হিউজ পরিমাণে লখনউ এসেছে। আমি হোয়াইট যেটা পরে আছি এই লখনউটাও এসেছে, এটা অনেকগুলো পিসেস এসেছে আর অনেকগুলো সুন্দর সুন্দর কালার এসেছে, আমি সবগুলো কালারই দেখে যাবো। আর জাস্ট সিঙ্গেল পিস যেগুলো আমাদের 1500 করে যেই কুর্তিগুলো, সেই কুর্তিগুলোর কিছু কালেকশন অল্প কিছু আমাদের এসেছে যেগুলো এখন শপে অ্যাভেলেবেল আছে 30-40 পিসেস করে। সো যারা পিক করতে চান তারা কাইন্ডলি একটু শোরুমে আর্লিয়ার চলে আসবেন, আই মিন কালকে তো শুক্রবার, শুক্রবারে আমাদের সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত শোরুম খোলা থাকবে, পিঙ্ক সিটি শোরুম যেটা আমাদের গুলশান পিঙ্ক সিটি চারতলায় আমাদের শোরুম, এটা ওপেন থাকবে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। এর মধ্যে যে কোনো সময় এসে কালেক্ট করার ট্রাই করবেন, বাট সবাইকে রিকোয়েস্ট থাকবে একটু আর্লিয়ার আসার জন্য, বিকজ আপনারা আমাদের খুব তাড়াতাড়ি আসলে সোল্ড আউট হয়ে যায় ড্রেস। সো দেরি করে আসতে দেখা গেছে আমাদের নিজেদেরও সোল্ড আউট বলতে আসলে কষ্ট হয়। সো আজকে অনেক অনেক ড্রেস নতুন আমাদের রিস্টক হয়েছে, আমি জাস্ট রিস্টকের যে ড্রেসগুলো কুর্তিগুলো সেগুলো দেখাবো, এবং ফার্স্টলি লখনউ স্টিচের যে ড্রেসগুলোর কথা বলা হয়েছিল সেই লখনউ স্টিচগুলো দেখে যাবো যে কী কী লখনউ আমাদের এখন অ্যাভেলেবেল আছে শোরুমে। আর এগুলো থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডার করতে পারেন, কিন্তু সবার কাছে আবারও রিয়েলি সরি বলছি যে আমরা আমাদের নেটের কানেকশনের প্রবলেমের কারণে আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারছি না, রিপ্লাইগুলো দিতে পারছি না। সো রিয়েলি সরি, হয়তো অ্যান্সার রিপ্লাই যদি একটু পেতে দেরি হয় আপনারা একটু ওয়েট করবেন, আমরা হয়তো আজকে রাতে বা কালকে সকালের মধ্যে ইনশাল্লাহ সবগুলো ক্লিয়ার করে দেবো, একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন, প্লিজ আমাদেরকে একটু সহযোগিতা করবেন, ঠিক আছে? অনেক আপুরা জয়েন করছেন, রিয়েলি সরি, আজকে আমাদের সবদিকে অনেক ডিজাস্টার অবস্থা, অনেক আপুরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন, রিয়েলি সরি যে কখন আমি লাইভে আসবো, আমি জানি অনেক আপুরা ওয়েট করছিলেন। সো এখন যারা সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ দেখার জন্য। আমি ফারজানা, আমাদের গুলশান পিঙ্ক সিটি শোরুম থেকে লাইভ হয়েছি। আশা করি সব আপুরা অনেক অনেক ভালো আছেন, যেহেতু থার্সডে নাইট, সো হলিডে শুরু হচ্ছে দুই দিনের জন্য। সো আশা করি অনেক অনেক শপিং করবেন, অনেক অনেক বেশি আমাদের সাথে দেখা হবে আপনাদের, ইনশাল্লাহ আমি তো শোরুমে থাকবো কালকে পরশু। সো চলে আসুন শোরুমে, ইনশাল্লাহ দেখা হবে। আর যারা অনলাইনে ডেলিভারি নিতে চাচ্ছেন তারাও আমাদেরকে মেসেজ করে দেন, বাট একটু ধৈর্য সহকারে মেসেজ করবেন, একটু ওয়েট করতে হবে, বিকজ আমাদের নেট কানেকশনের প্রবলেমের কারণে অনেক হিউজ পরিমাণে মেসেজ আমাদের পেন্ডিং রয়ে গেছে। আশা করবো আজকে সারা রাতে হলেও আমি নিজে ট্রাই করবো সবগুলো রিপ্লাই ক্লিয়ার করার জন্য। সো যারা মেসেজ দিয়ে ওয়েট করছেন তারা আসলে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে?
আমাদের অলরেডি 500 প্লাস হয়ে গেছে, যেহেতু ভিউয়ার্স আমি এখন লখনৌগুলো দেখানো স্টার্ট করব। আমি আগে বলে নিচ্ছি আমি যে লখনৌটা পরে আছি এটা অ্যাকচুয়ালি আমি লখনৌ দেখাবো বলে আজকে লখনৌ স্টিচটা পরে এসেছি। এটাও 3500 হবে, অর্থাৎ 3500। আজকে লখনৌ আমি যা দেখাবো সবই হচ্ছে 3500 প্রাইসের, ঠিক আছে? আমি আগেই প্রাইসটা বলে নিচ্ছি। লখনৌ এসেছে অনেকগুলো, লখনৌর জন্য যেসব আপুরা অনেক বেশি পাগল তাদেরকে বলছি খুব আর্লিয়ার কালকে চলে আসুন, শোরুমে এসে পিক করেন। আর লখনৌ সবই ফ্রি সাইজ, ঠিক আছে? সবগুলো ফ্রি সাইজ এসেছে, সো সাইজ নিয়ে কোনো প্রবলেম নেই। আপনারা কাইন্ডলি শোরুমে এসে পিক করেন, আর যারা শোরুমে আসতে পারছেন না তারা কাইন্ডলি অনলাইনে অর্ডার করে দিন, ঠিক আছে? আশা করি অনলাইনে অর্ডার করলে হয়তো একটু সময় লাগবে, বাট ইনশাল্লাহ হয়তো ডেলিভারি পেয়ে যাবেন, বাট শোরুমে এসে পিক করাটা বেটার। যারা শোরুমে আসতে চান তারা কাইন্ডলি শোরুমে এসে পিক করবেন, ঠিক আছে? আমি লখনৌ ফার্স্টে শুরু করবো খুব সুন্দর অদ্ভুত একটা কালার দিয়ে, এটা হচ্ছে একদম স্কাই কালার। এবং আমি আরেকটা প্লাস পয়েন্ট যোগ করে দিই, আমি শেরওয়ানি কাটিং যেটা পড়েছি বাটনওয়ালা, সবাই রিকোয়েস্ট করেছিলেন আপনারা আমি যেন বাটনওয়ালা আনি। সো আজকে যতগুলো লখনৌ এসেছে সব হচ্ছে শেরওয়ানি কাটিং বাটনওয়ালা লখনৌ, বিকজ সবাই আমার এটা অনেক বেশি পছন্দ করে। সো আমি বাটনওয়ালা ছাড়া কোনো লখনৌ এবার আনিনি, এবার যা এসেছে সবই হচ্ছে বাটনওয়ালাগুলো এসেছে, ঠিক আছে? আমি জাস্ট কালারগুলো দেখিয়ে যাব, সবগুলোই 5-6 পিসেস করে আছে, মানে এক পিস কোনোটাই নেই। সো নিতে চাইলে একটু আর্লিয়ার নক করবেন, এগুলো সোল্ড আউট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি। আর আমি জানি আমি লাইভ শেষ করতে করতে এগুলো অলরেডি সোল্ড আউট হয়ে যাবে বেশিরভাগই। সো যারা নিতে চান খুব আর্লিয়ার নক করতে হবে, শপে এসে কালেক্ট করলে কালকে সকালে দুপুরের মধ্যে এসে কালেক্ট করতে হবে, ঠিক আছে? ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা একদম সুইট একটা স্কাই কালার, অল ওভার কাজ করা, এরকম অল ওভার কাজ করা, মাত্র 3500 টাকা প্রাইস পড়বে। অরিজিনাল পিওরের লখনৌ এটা, এগুলো অরিজিনাল পিওরের লখনৌ, এটা কিন্তু জর্জেট না বা শিফন না, পিওরের উপরে লখনৌ স্টিচ করা, 3500 প্রাইস পড়বে। সবগুলো ফ্রি সাইজ, হ্যাঁ, ব্যাক পার্টেও কাজ আছে, অল ওভার কাজ করা, সুইট স্কাই কালার। স্ক্রিনশট নেওয়ার জন্য একটু ধরে রাখছি। দেন পিঙ্ক একটা কালার এসেছে, পিঙ্কের অসম্ভব সুন্দর, পিঙ্কের উপর পিঙ্ক দিয়ে করা, পিঙ্কের অনেক ডিমান্ড ছিল, অনেক অনেক আপুরা রিকোয়েস্ট করেছিল পিঙ্ক কালারটা, খুবই নাইস, খুবই নাইস। পিঙ্কের উপরে পিঙ্ক কালার দিয়ে অল ওভার শেরওয়ানি কাটিং এটা কাজ করা, খুবই নাইস। এটা সবগুলো বাটনওয়ালা শেরওয়ানি কাটিং, ঠিক আছে? সবগুলো বাটনওয়ালা, ব্যাক পার্টেও কাজ আছে। আমি যেটা পরে আছি এটাও অ্যাভেলেবেল আছে, বারবারই বলছি, এবং আমি এগুলো কালার দেখাচ্ছি কী কী অ্যাভেলেবেল এসেছে। এটা হচ্ছে পিঙ্ক কালার, সুইট পিঙ্কের উপরে পিঙ্ক কালার দিয়ে পিঙ্ক দিয়ে কাজ করা, ঠিক আছে? দেন আরেকটা কালার এসেছে হোয়াইটের মধ্যে, হোয়াইটের মধ্যে এই কালারটাও অসম্ভব সুন্দর, গ্রিন দিয়ে কাজ করা, একটু ডিফারেন্ট, টোটালি একটু ডিফারেন্ট, গতানুগতিকগুলোর মতন একটু ডিফারেন্ট, গ্রিন দিয়ে কাজ করা, গ্রিন সালোয়ার ওড়না দিয়ে পরলে এটা কিন্তু অনেক স্মার্ট লাগবে, হ্যাঁ। এটা খুবই নাইস একটা কালার, হোয়াইটের মধ্যে গ্রিন দিয়ে করা, এটাও অ্যাভেলেবেল আছে। যারা নিতে চান খুব আর্লিয়ার নক করতে হবে, অথবা শোরুমে এসে কালকে কালেক্ট করবেন, ঠিক আছে? ব্যাক পার্টেও কাজ আছে, এটা অল ওভার শেরওয়ানি কাটিং এরকম ডিজাইন করা, খুবই স্মার্ট। দেন নেক্সট যেটা, এটা হচ্ছে বিস্কিট কালার, বিস্কিটের উপরে হোয়াইট দিয়ে করা, এটা খুবই সুন্দর, খুবই স্মার্ট, বেইজ কালার টাইপের, সব এইজের লোকজনই, সব এইজের আপুরাই এটা পরতে পারবেন, একদম ফুললি এরকম বাটন দেয়া, খুবই নাইস। এটা ক্রিম কালারও বলতে পারেন, বেইজ কালারও বলতে পারেন, খুবই নাইস কালারটা, ঠিক আছে? এটাও অ্যাভেলেবেল আছে কয়েক পিসেস। দেন স্কাই কালারের আরেকটা দেখাচ্ছি, এর আগের স্কাই থেকে এটা একটু ডিপ স্কাই, এটা হচ্ছে ডার্ক স্কাই, এটার মধ্যে হোয়াইট কালার দিয়ে কাজ করা, এটাও অসম্ভব সুন্দর, খুবই সুন্দর। আমি সবগুলো লাইট কালার এনেছি, ইটস ট্রু, বিকজ লাইট কালারের লখনৌ আসলে ডিমান্ড অনেক বেশি, আই থিঙ্ক লখনৌ সবাই লাইট কালারই বেশি পছন্দ করে। তবু আমি ব্ল্যাক এনেছি কয়েকটা দেখাচ্ছি, খুবই নাইস। এটা 3500 প্রাইস, বারবার প্রাইস বলে যাচ্ছি, 3500 লখনৌ যেগুলো দেখাচ্ছি, আমি যেটা পরে আছি এটাও লখনৌ স্টিচের, 3500 প্রাইস পড়বে। এটা অসম্ভব সুন্দর একটা কালার, আমি নিজে একটা নিবো, এটা অসম্ভব সুন্দর, একদম লাইট লেমনের উপরে ডিপ গ্রিন দিয়ে কাজ করা, খুবই নাইস, একদম সবগুলো শেরওয়ানি কাটিং, হ্যাঁ, শেরওয়ানি কাটিং লখনৌগুলো কিন্তু এমনিতেই অনেক স্মার্ট হয়, জাস্ট একদম ফুললি বাটন দেওয়া থাকে তো খুবই স্মার্ট হয়, ফুল অল ওভার কাজ করা সুতা দিয়ে, ব্যাক পার্টেও কাজ আছে, খুবই নাইস, 3500 প্রাইস পড়বে। দিন একটা চমৎকার একটা কালার এসেছে, এই কালারটা একদমই আনকমন, আমি জানি না ক্যামেরাতে কী কালার বোঝা যাচ্ছে, এটা হচ্ছে লাইট লেমন কালার, খুবই নাইস একটা কালার, খুবই নাইস, লেমনের উপরে হোয়াইট দিয়ে করা, অসম্ভব সুন্দর। আমি বুঝতে পারছি না ক্যামেরাতে এক্স্যাক্ট কালার আসছে কি না, বাট এটা অসম্ভব সুন্দর, একদম লাইট লেমন একটা কালার, সুইট লেমন যেটাকে বলে, লেমনের উপরে হোয়াইট দিয়ে কাজ করা, মানে অসম্ভব সুন্দর, ব্যাক পার্টেও কাজ আছে, খুবই নাইস। এটাও মাত্র 4-5 পিসেস আছে, যারা নিতে চান আর্লিয়ার এসে নক করতে হবে, ঠিক আছে? আমি খুব সুন্দর করে কাছ থেকে ধরে দেখাচ্ছি,
লেমনের উপরে হোয়াইট দিয়ে ফুল অল ওভার কাজ করা। দেন একটা পার্পল আসছে, লাইট পার্পল, একদম পার্পল, দেখে মনে হচ্ছে পিঙ্ক বাট ইটস পার্পল, একদম লাইট পার্পল কালার, যেটা হোয়াইট দিয়ে ফুল অল ওভার কাজ করা। পার্পলের মধ্যে হোয়াইট দিয়ে করা এবং পিছনে কাজ আছে পিওরের মধ্যে অল ওভার লখনৌ স্টিচ এর কাজ করা। প্রত্যেকটা ড্রেসের কালারই অসম্ভব সুন্দর, ঠিক আছে। 3500 প্রাইস যারা জানতে চাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি অনেক কমেন্ট আসছে, বাট আসলে সবার কমেন্ট আমি আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দিতে পারছি না, রিয়েলি সরি, টাইম অনেক কম, অনেক কম, আমার হাতে সময় আছে আর 10 থেকে 15 মিনিট আমাকে এর মধ্যে শেষ করতে হবে। আমি বারবারই প্রাইস বলে যাচ্ছি, এগুলো 3500 করে প্রাইস পড়বে, ঠিক আছে, প্রাইস পড়বে অনলি 3500। ব্ল্যাক একটা এসেছে, ব্ল্যাকটা তো লাস্ট দিন দেখিয়েছি, এটা আবার এসেছে, খুবই নাইস, ব্ল্যাকের মধ্যে লাইট ব্রাউন দিয়ে কাজ করা, খুবই সুন্দর, খুবই সুন্দর, এটাও 3500 প্রাইস পড়বে, প্রাইস পড়বে অনলি 3500, ঠিক আছে। দেখতে পাচ্ছেন সবাই, এটাও চাইলে আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন, এটারও কয়েকটা পিসেস আছে। দেন স্কাইয়ের মধ্যে আর একটা এসেছে, এটা একটু ডিফারেন্ট, এটা এটা যারা নিতে চান, এটা এক পিস না দুই পিস আছে মনে হয়, এটা একটু পিঙ্ক দিয়ে আবার বাটন মানে পাইপিং করা আছে, এটাও এটা একটু ডিফারেন্ট, হ্যাঁ, স্কাইয়ের মধ্যে এটাও অনেক সুন্দর, আপনারা চাইলে পিঙ্ক অ্যান্ড স্কাইয়ের শেডের ওড়না দিয়ে পড়তে পারবেন, নাইস, অনেক সুন্দর লাগবে। এটাও অল ওভার কাজ করা, ফ্রি সাইজ, 3500 প্রাইস পড়বে, যারা প্রাইস জানতে চাচ্ছেন 3500। দেন আমি এখন দেখাবো আমার সাদাটা, আমার সাদাটার জন্য অনেক অনেক রিকোয়েস্ট আছে, আমি অলরেডি সকালে একটু ছবি পোস্ট করেছিলাম আমার সাদা ড্রেসের একটা, ওটা লাস্ট কয়েকদিন আগে প্রোগ্রামে পরা, আজকে আবার সেই ড্রেসটাই পরেছি। এই সাদা ড্রেসের অনেক অনেক ডিমান্ড, আমি জানি, বাটনওয়ালাটা সবাই খুঁজে, আমি বাটনওয়ালাটা এর আগে আনিনি কখনো, এবারই এনেছি বাটনওয়ালা আমার সাদাটা যেটা আমি পরে আছি। এই সাদাটা 7-8 পিসেস আছে, খুবই কম এসেছে, আমি আবার অর্ডার করেছি, 50 পিসেস মতো আবার আসবে, সো যারা এখন হয়তো সোল্ড আউট শুনবেন তারা নেক্সট উইকে আবার ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার হোয়াইটটা, ঠিক আছে। আমি যে হোয়াইটটা পরেছি অল ওভার কাজ করা, এই যে আমি যেটা পরে আছি এই হোয়াইটটাই, এটা এখন অ্যাভেলেবেল আছে, সবগুলো ফ্রি সাইজ, ফ্রি সাইজ, আমি নিজেও ফ্রি সাইজ নিয়ে কিন্তু অল্টার করে নিয়েছি, সো এটা এখন অ্যাভেলেবেল আছে হোয়াইটটা, ঠিক আছে। দেন ব্ল্যাক একটা আছে যেটা ইয়েলো দিয়ে কাজ করা, এটা অসম্ভব সুন্দর, আমি হয়তো কালার বুঝাতে পারছি কিনা জানি না, এটা ব্রাউন না, এটা ইয়েলো দিয়ে কাজ করা, একটু ডিফারেন্ট গতানুগতিকগুলো থেকে, একটু ডিফারেন্ট, ইয়েলো ওড়না দিয়ে পড়তে হবে বা ইয়েলো ব্ল্যাক শেডের ওড়না দিয়ে পড়তে হবে, খুবই নাইস, এটা খুবই সুন্দর, খুবই সুন্দর, ঠিক আছে, এটাও অসম্ভব সুন্দর। আমি কাজ থেকে একটু ধরে দেখাই, লখনৌ বলতে যেটাকে বলে কাজগুলো খুবই নিখুঁত কাজ এবং পিওর, অরিজিনাল পিওরের মধ্যে এটা কাজ করা, ইটস নট জর্জেট অর সেমি পিওর টাইপ কিছু না, এটা অরিজিনাল পিওরের মধ্যে করা। দেন রেড একটা এসেছে, এটা এক পিসই আছে, রেডের মধ্যে হোয়াইট দিয়ে করা, খুবই চমৎকার, এটা রেডের মধ্যে হোয়াইট দিয়ে করা, খুবই সুন্দর, এটাও এক পিস না দুই পিস আছে, তো যারা নিতে চান ইনবক্স করে ফেলুন, খুবই সুন্দর, এটা সবগুলো 3500 করে প্রাইস। সাইজ নিয়ে কারোর কোনো প্রবলেম নেই, বিকজ সাইজ অ্যাভেলেবেল, সাইজ অ্যাভেলেবেল, বিকজ সাইজ সব ফ্রি সাইজ, আপনারা চাইলেই চাপিয়ে নিতে পারবেন, মানে অল্টার করে নিতে পারবেন, একটু অল্টার করে নিতে হবে, আবার আমি নিজেও অল্টার করে নিই। দেন এখন লখনৌ আমার দেখানো শেষ, এগুলো সবই 8-10 পিস করে আছে, কয়েকটা খালি 2-1 পিস করে আছে, যারা লখনৌ নিতে চান কাইন্ডলি ইনবক্স করেন অথবা শোরুমে এসে ভিজিট করে নিয়ে যান। আমি সাজেস্ট করবো যারা ঢাকার মধ্যে আপুরা আছেন, কালকে যদি ফ্রি থাকেন শুক্রবারে, প্লিজ কাইন্ডলি এসে শোরুমে এসে কালেক্ট করেন। আমি এখন 1500 প্রাইজের কুর্তিগুলো দেখাবো যেগুলো এখন শোরুমে অ্যাভেলেবেল আছে, আমাদের শোরুমে যেই 1500 প্রাইজের অ্যাভেলেবেল আছে সেগুলো, সেই বিখ্যাত ব্ল্যাকটা, যেই ব্ল্যাকটা অনেক অনেকবার দেখিয়েছি 1500 করে প্রাইস ছিল, সেটা এখন অ্যাভেলেবেল আছে, 20-30 পিসেস আছে, খুব বেশি নেই, সো নিতে চাইলে খুব আর্লিয়ে চলে আসতে হবে, শোরুমে এসে কালেক্ট করবেন। আমি বারবার শোরুমে আসার জন্য প্রিফার করছি, বিকজ আপনারা নিজেদের সাইজ বুঝে দেখে পছন্দ করে নিতে পারবেন, ঠিক আছে। এই ব্ল্যাকটা অ্যাভেলেবেল আছে এখন 1500 প্রাইসের। দেন অনেক হিট একটা ড্রেস ছিল যেটা আমরা প্রথম লাইভে দেখিয়েছিলাম, সিঙ্গেল পিস যখন আমরা দেখাই, এটা বলেছিলাম আমি আমার জন্য নিয়েছি, এটা মাঝখানে 15-20 ডেজ আমরা পাইনি, এটা আজকে এসেছে অল ওভার কাজ করা, এটা এখন আমাদের এখানে 20 পিসেস মতো অ্যাভেলেবেল আছে, 20 পিস মতো অ্যাভেলেবেল আছে, তো যারা নিতে চান ইনবক্সে নক করেন কাইন্ডলি, যাদের আগের অর্ডার ছিল তারা একটু কাইন্ডলি কষ্ট করে আবার নক করেন, আর যারা শোরুমে এসে নিতে চান শোরুমে এসে কালকে চলে আসুন, আমাদের শোরুমে এসে কালেক্ট করতে পারবেন। এই ড্রেসটা এখন অ্যাভেলেবেল আছে অনলি 1500 প্রাইসের, অল ওভার কাজ করা, 1500 প্রাইস অনলি অল ওভার কাজ করা।
দেন নেভি ব্লু এই ড্রেসটা এখন অ্যাভেলেবেল আছে, আমি যেটা দেখিয়ে যাচ্ছি যে কোনগুলো এখন অ্যাভেলেবেল আছে। এটা নিচে কাজ করা যে ড্রেসটা আমি লাস্ট দিন দেখিয়েছিলাম এটা এখন অ্যাভেলেবেল আছে, একদম ফুল অল ওভার কাজ করা এবং নিচেও এমব্রয়ডারি করা আছে নেভি ব্লুর মধ্যে হোয়াইট অ্যান্ড পিঙ্ক দিয়ে কাজ করা, এটাও অ্যাভেলেবেল আছে। এগুলো 1500 প্রাইসের, ডিসকাউন্ট প্রাইস 1500। দেন আমার যে ব্ল্যাক একটা ড্রেস আছে যেটা আমি সবসময় দেখাই সেটাও অ্যাভেলেবেল আছে, এটা নেভি ব্লুটাও এখন অ্যাভেলেবেল আছে, এটা নেভি ব্লু কালারটা, এটা নেভি ব্লু কালারটাও এখন অ্যাভেলেবেল আছে, এটা ফুল অল ওভার কাজ করা। এত বেশি ডিমান্ড ব্ল্যাকটার, ব্লুটাও এসেছে, যারা ব্লুটা নিতে চান ইনবক্স করতে পারেন অথবা শোরুমে চলে আসতে পারেন, ব্লুটাও এখন অ্যাভেলেবেল আছে 1500 প্রাইসের এগুলো। দেন ব্লু আর একটা ড্রেস দেখিয়েছিলাম, এটা ছবিও দেওয়া আছে স্টিল পিকচার, এই ড্রেসটা তো অসম্ভব সুন্দর, এটা ফুল অল ওভার লম্বা লম্বি কাজ করা, নিচে প্যানেল দেওয়া আছে ব্লুর মধ্যে, এটাও 1500 প্রাইসের, হাতেও কাজ আছে, এটাও এখন শোরুমে অ্যাভেলেবেল আছে। আমি কাছ থেকে দেখাচ্ছি, এটা ফুল অল ওভার কাজ করা, এটা ফুল অল ওভার কাজ করা, ঠিক আছে, লিলেনের উপর অল ওভার এমব্রয়ডারি করা। আমাদের সিঙ্গেল পিস কুর্তিগুলো 1500 প্রাইসের, এটা এখন শোরুমে অ্যাভেলেবেল আছে, সাইজ অ্যাভেলেবেল আছে। বাট প্লিজ আপুরা 38 এর জন্য আমাদেরকে রিকোয়েস্ট করবেন না, 38 আসলেই আসছে না, 38 আমাদের খুবই কম আসে, দুই এক পিস আছে, বেশিরভাগই আমাদের 40, 42, 44টা অ্যাভেলেবেল। সো কাইন্ডলি একটু অল্টার করে নিতে হবে, আমি বারবার বলছি একটু কাইন্ডলি অল্টার করে নেবেন। দেন সেই বিখ্যাত ব্ল্যাকটা, এটা অনেকগুলো পিস আছে, একটু আগে আমরা 50 পিসেস হাতে পেয়েছি, 50 পিস। তো অনলাইন আর অফলাইন আমাদের সব মিলিয়ে এটা শেষ হতে খুব বেশি সময় লাগবে না, যারা নিতে চান কালেক্ট করতে চান আর্লিয়ার একটু নক করবে, এটারও স্টিল পিকচার আমাদের পেজে দেয়া আছে, ঠিক আছে, ব্ল্যাকটাও এখন অ্যাভেলেবেল। দেন নতুন কিছু কুর্তি এসেছে যেটা আমি দেখাবো কয়েকটা পিসেস, যে এটা এখন অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, মানে আই মিন আপনারা অর্ডার করলে নিতে পারবেন। এই কুর্তিটাও এখন নতুন এসেছে, এটাও এখন অ্যাভেলেবেল পাবেন, ডিজাইনটা ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ দিয়ে করা, এটা এখন চাইলে আপনারা অর্ডার করতে পারেন, আমরা অর্ডার রাখবো, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, অনেকগুলো সাইজ অ্যাভেলেবেল আছে, অনেক পিসেস আছে, ঠিক আছে, ব্ল্যাকটা, এটাও 1500 প্রাইস আছে। দেন মেরুন একটা এসেছে নতুন, এটাও অনেক সুন্দর, মেরুনের উপরে অরেঞ্জ দিয়ে করা, এটাও 1500 প্রাইসের, এটাও এখন নতুন এসেছে, চাইলে এটাও অর্ডার করতে পারেন, অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। আমি তো ধরে দেখাচ্ছি যেন স্ক্রিনশট নিতে আপনাদের সুবিধা হয়। দেন ব্ল্যাক আরেকটা এসেছে, এটাও অসম্ভব সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে, এটা আমি নিজে একটা নিব, এই ব্ল্যাকটা খুবই নাইস, দেখুন এই ব্ল্যাকটা একদমই নতুন এসেছে, এটা অনেকগুলো পিসেস আছে, এটা মানে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অনেকগুলো পিসেস, এর জন্য দেখাচ্ছি, নতুন এসেছে এবং খুবই নাইস, এটা অল ওভার এমব্রয়ডারি করা, খুবই সুন্দর, এটা চাইলে অর্ডার করতে পারেন, এটা স্যাম্পল কপি হিসাবে আমরা পেয়েছি কিন্তু এগুলো এখন অ্যাভেলেবেল আছে হাতে, সো চাইলে পরশু দিন থেকে আমাদের শপে প্লাস অনলাইনেও অ্যাভেলেবেল, আপনারা অর্ডার করলে নিতে পারবেন, ঠিক আছে, 1500 প্রাইস, খুবই সুন্দর ব্ল্যাকটা। দেন অফ হোয়াইট কালারের একটা এসেছে, এটা অল ওভার ছোট ছোট কাজ করা, এটা খুবই নাইস, আমার খুব পছন্দ হয়েছে, ফুল অল ওভার ছোট ছোট দিয়ে কাজ করা, 1500 প্রাইসে, এটাও চাইলে অর্ডার করতে পারবেন। সরি আমি আর একটা ব্ল্যাক দেখাচ্ছি, এটাও অল ওভার কাজ করা, এটাও খুব সুন্দর, 1500 করে প্রাইস, এটা অল ওভার কাজ করা, এটাও চাইলে অর্ডার করতে পারেন, এটাও অসম্ভব সুন্দর, এটা এখন অনেকগুলো পিসেস আছে, ঠিক আছে, চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন। দেন রেড একটা এসেছে, এটাও খুব সুন্দর, এটা অল ওভার কাজ করে এবং সাইডেও একটু ডিজাইন করা আছে, একটু ডিফারেন্ট, এটা অরেঞ্জ রেড, একটু ইয়েলিশ, সরি অরেঞ্জিশ একটা রেড, এটাও খুব সুন্দর। দেন একটা বেস কালার আছে, এটা এটা অসম্ভব সুন্দর, কালারটা অনেক স্মার্ট, অরেঞ্জ কালার দিয়ে লম্বা লম্বি কাজ করা, একটু ডিফারেন্ট, নর্মালি এগুলোর মতন একটু ডিফারেন্ট, এটাও অনেক সুন্দর, এগুলো চাইলে আপনারা অর্ডার করতে পারেন। দেন অফ হোয়াইট কালারের একটা ড্রেস যেটা আমি গতদিন দেখিয়েছিলাম, এটা এখন সাইজ অ্যাভেলেবেল আছে, এটাও দেখিয়ে দিচ্ছি, এটাও চাইলে অর্ডার করতে পারবেন, বিকজ এটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পিসেস আছে, আমি জাস্ট অ্যাভেলেবেল পিসেসগুলো দেখিয়ে যাচ্ছি, বিকজ আপনার শোরুমে কালকে আসবেন যেহেতু আমি জানি অনেক আপুরা ওয়েট করে আছে, শুক্রবার আসলে শোরুমে আসবেন, তো শোরুমে আসলে যেন আপনারা অ্যাভেলেবেল নিতে পারেন এই কারণে। আর আমি দুই তিনটা স্ক্রিন প্রিন্ট দেখাবো, যে দুটো স্ক্রিন আমাদের নতুন এসেছে, আমি জাস্ট দেখিয়ে যাবো 1800 বা 2000 প্রাইসের, কারণ আমাদের এই স্ক্রিন প্রিন্টগুলো ডিমান্ড অনেক বেশি। আর আমি সাথে অ্যাড করে দিচ্ছি আমাদের বাম্পার অফার কিন্তু অলরেডি এখনও যাচ্ছে, ইটস গোয়িং অন, আমাদের ব্লকের ড্রেসের যে কালেকশনগুলো আছে 800 প্রাইসের আমরা ফ্ল্যাট রেটে ডিসকাউন্ট দিচ্ছি, এগুলো সবগুলো 800 করে প্রাইস পড়বে, ঠিক আছে, সব
শোরুমে প্রত্যেকটা ডিজাইন 70-80টা ডিজাইন আছে, সবগুলো ডিজাইনই আমাদের এখন 800 করে ফ্ল্যাট রেটে আছে। ইটস বাম্পার অফার ফ্রম সিগনেচার কালেকশন। আমি অলরেডি এর আগেও ডিক্লেয়ার করেছি এবং বারবারই বলছি, এটা অলরেডি গোয়িং অন। আপনারা অফলাইন অনলাইন আমাদের শোরুম যে কোনো জায়গা থেকে পিক করতে পারেন, ঢাকার বাইরে ঢাকার ভেতরে সব জায়গাতে যে কোনো আপুরাই নিতে পারছে। অনলি 800 করে প্রাইস যাচ্ছে, ঠিক আছে, অনলি 800। আমি দেখাচ্ছি আমার পিছনে যেগুলো আছে এগুলো সবই কিন্তু ব্লকের ড্রেস, এগুলো সবই 800 করে প্রাইস যাবে। আমি স্ক্রিন প্রিন্ট দেখাবো কিছু যেগুলো নতুন এসেছে, একদম নিউ স্ক্রিন প্রিন্ট যেগুলো। আমি ফার্স্ট দেখাচ্ছি একটা ব্ল্যাক একটা স্ক্রিন প্রিন্ট এসেছে। আমি আগে বলে রাখি এটা আমি বানাতে দিয়েছি, এটা হয়তো খুব আর্লি আর পরে আপনাদের সামনে লাইভে আসবো। এটা খুবই সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট, 1800 প্রাইসের, খুবই নাইস। এটা কিন্তু আরও কালার এর আগে দেখিয়েছিলাম, বাঙ্গি কালার ছিল একটা, এটা এখন ব্ল্যাকের মধ্যে এসেছে, খুবই নাইস। এটা চাইলেই এখন আপনারা নিতে পারেন, অর্ডার করতে পারেন, বিকজ অলরেডি আমি আমারটা বানাতে দিয়ে দিয়েছি। খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে, একদম গ্রিন অ্যান্ড গ্রিন অ্যান্ড ব্লু দিয়ে কাজ করা, ঠিক আছে, আর একটু হালকা খাড়ির কাজ আছে। এটা অনলি 1800 প্রাইস পড়বে, খুবই সুন্দর। আমি বানাতে দেওয়ার পরে যখন লাইভে পরে আসবো তখন কিন্তু সবাই চাইবে, সো আমি আগেই বলে নিচ্ছি এটা আমি বানাতে দিয়েছি, হয়তো খুব আর্লিয়ার আপনাদের সামনে লাইভে পরে আসবো। খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে এটা করা, ওড়না থ্রি পিস, এগুলো লিলেনের উপর স্ক্রিন প্রিন্ট করা, 1800 প্রাইস আসবে। যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে রাখেন, অনলাইনে অর্ডার করেন অথবা শোরুম এসে কালেক্ট করেন। দেন ব্ল্যাক আমি এর আগে একটা ড্রেস পরেছিলাম, সেটা এখন অ্যাভেলেবেল আছে, রিস্টক হয়েছে। এটা মনে আছে আপুর, আমি এর আগে 2-3 দিন আগে লাইভে পরেছিলাম, সেই লাইভের এই ড্রেসটা এখন আবার অ্যাভেলেবেল হয়েছে। যারা নিতে চান আর্লিয়ার নক করেন, খুবই নাইস ব্ল্যাক একটা ড্রেস। আমার অলরেডি ছবি দেওয়া আছে পেজে একটা স্টিল পিকচার, 2000 প্রাইসের, এটা এখন অ্যাভেলেবেল আছে, খুবই চমৎকার ড্রেসটা। আমি পরেছিলাম, আবারও বলছি খুবই সুন্দর, ব্যাক পার্টটা এরকম, ফ্রন্ট পার্টটা এটা, এটা এখন অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে। অনেকগুলো পিসেস আছে, কালকে যারা আসবেন কাইন্ডলি ছবি নিয়ে আসবেন, কালেক্ট করতে পারবেন। দেন ব্লু একটা ড্রেস এসেছে, এটা একদমই নতুন এসেছে, আমি একটু দেখিয়ে যাই। নেভি ব্লুর কম্বিনেশন, খুবই সুন্দর নেভি ব্লু ম্যাজেন্টা অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন, খুবই নাইস, 2000 প্রাইসের, এটাও নতুন এসেছে, আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি নতুন এসেছে, এটাও এখন অ্যাভেলেবেল আছে, চাইলে অর্ডার করে দিতে পারেন, ঠিক আছে। ব্লুর উপর অল ওভার কাজ করা, ছোট ছোট প্রিন্টের কাজ করা। দেন ম্যাজেন্টা একটা ড্রেস এসেছে, এগুলো 2000 প্রাইস, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো 2000 প্রাইসের, আমি প্রাইসটা বারবার মেনশন করছি 2000 প্রাইস, কারণ যারা নতুন জয়েন করছেন তারা অলরেডি হয়তো প্রাইসটা জানেন না, আমি বলে দিচ্ছি একটু বারবার প্রাইসটা। এটা খুবই সুন্দর ম্যাজেন্টা কালারের একটা ড্রেস, খুবই নাইস, আমার খুব পছন্দ হয়েছে কালারটা, এটা খুবই সুইট একটা ম্যাজেন্টা, সুইট একটা ম্যাজেন্টা, উপরে এরকম অল ওভার খাড়ি ডিজাইন করা এবং নিচে পার করা আছে, দেখুন লেমন আর লাইট বাঙ্গি কালার দিয়ে করা, খুবই নাইস একটা কম্বিনেশন, খুবই সুন্দর। এটা 2000 প্রাইস আসবে, এটা একদমই নতুন এসেছে, একদমই নতুন। এটা ফ্রন্ট পার আছে আর এটা ব্যাক পার, এটা কালো, ঠিক আছে। দেন ব্ল্যাক একটা ড্রেস এসেছে, আমার অসম্ভব পছন্দ হয়েছে ব্ল্যাক ড্রেসটা, হয়তো আমি বানাতে দিব এটা, তো আমি একটু জাস্ট লাইভে দেখে যাই। একটু ডিফারেন্ট, একটু আনকমন ব্ল্যাকটা, গ্রিন আর ম্যাজেন্টার কম্বিনেশন ব্ল্যাকের সাথে সবসময় অনেক বেশি মানে খুবই খুবই ভালো লাগে। এটা একটু গর্জিয়াস ড্রেসটা, দেখুন আমি ধরে দেখাই এটা বানানোর পরে কেমন লাগবে। এটা ফ্রন্টটা এরকম গ্রিন দিয়ে করা, নিচে গ্রিন আর ম্যাজেন্টা দিয়ে করা আছে, ওনাটাও থ্রি কালারের সালোয়ার আছে, সাথে স্লিপসের কাপড় আলাদা দেওয়া আছে। এগুলো 2000 করে প্রাইস পড়বে, প্রাইস অনলি 2000। যেই আর যেই আপুরা পছন্দ করেন, ব্ল্যাক লাভার যারা আছেন, অবভিয়াসলি ড্রেসটা খুবই সুন্দর, এটা ব্যাক পার্টেও এরকম কাজ আছে, খুবই নাইস, একটু গর্জিয়াস, আপনারা নর্মালি ছোটখাটো যে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবেন এরকম টাইপের একটা ড্রেস, 2000 অনেক রিজনেবল। এটা লিলেনের মধ্যে জাস্ট স্ক্রিন প্রিন্ট করা, খাড়ি দিয়ে কাজ করা, ঠিক আছে। তো আমি স্ক্রিন প্রিন্টগুলো দেখিয়ে গিয়েছি, আর ব্লকের ড্রেসের ক্ষেত্রে বারবারই বলছি আমাদের বাম্পার অফার চলছে, যেটা হচ্ছে অনলি 800 করে প্রাইস। আমাদের ব্লকের ড্রেস যা আছে সব হচ্ছে 800 প্রাইস, অনলি 800 ফ্ল্যাট রেটে যাচ্ছে। যা যা ব্লকের ড্রেস আছে আমাদের পিছনে দেখুন, প্রচুর পরিমাণে ব্লকের ড্রেস স্টকে আছে এবং আমাদের সবগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে। যারা নিতে চান কাইন্ডলি ইনবক্সে নক করে ফেলুন, অথবা শোরুমে এসে, কালকে ফ্রাইডে আছে, চলে আসুন আমাদের শোরুমে, এসে কালেক্ট করতে পারবেন। আমি থার্সডে নাইট দিয়ে শুধুমাত্র আপনাদের জন্য লাইভ হয়েছে, যেন আপনারা আমাদের বুঝতে পারেন যে আমাদের কালেকশনে এখন কী কী আছে এটা দেখার জন্য। আর ইনশাল্লাহ ট্রাই করবো কালকে সকালে আরেকবার একটু লাইভে আসার জন্য, যদি পসিবল।
সরি, যদি পসিবল হয় ইনশাল্লাহ কালকে আবার একটু লাইভে আসার ট্রাই করবো। আমি অনেক অনেক বেশি কথা বলছি, অনেক জোরে মানে লাউডলি কথা বলছি এবং তাড়াতাড়ি কথা বলছি, বিকজ আমাকে শেষ করতে হবে আমাদের শপের। আর 5 মিনিটস আছে, জাস্ট এখনই ক্লোজিং, 8:30 আমাদের সব কিছু অফ হয়ে যায়, নেট কানেকশনও চলে যাবে। আমি অনেক লাকি যে এইটুকু টাইম নেট কানেকশন ঠিক ছিল, বিকজ আজকে সারাদিন নেটের অনেক প্রবলেম। আমি আবারও সরি, আমাদের যেসব আপুরা কালকে থেকে ওয়েট করছে, অনেকে মেসেজে রিপ্লাই পাচ্ছে না, রিয়েলি সরি আপুরা। আমি আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ ট্রাই করবো সবার 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 রিপ্লাইগুলো কমপ্লিট করার জন্য। একটু ওয়েট করেন, সিগনেচারের সাথেই থাকবেন আশা করি। অবশ্যই অবশ্যই আপনাদের ডেলিভারিগুলো আমরা টাইম মতো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার ট্রাই করবো। হয়তো একটু একদিন দেরি হবে, বাট প্লিজ আপুরা রাগ করবেন না, অবশ্যই আমরা ট্রাই করবো আপনাদেরকে সার্ভিসটা বেস্ট দেওয়ার জন্য, ঠিক আছে? আর রিপ্লাই পাওয়ার জন্য একটু ওয়েট করেন, মেসেজে আমাদের অনেক পেন্ডিং মেসেজ জমে আছে, আমরা অনেকগুলো মানুষ আপনাদের জন্য কাজ করছি। সো একটু ওয়েট করে সাথে থাকুন, ইনশাল্লাহ অবশ্যই আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করবো। আর যারা শোরুম ভিজিট করতে চান, আবারও আমাদের শপের অ্যাড্রেস বলে দিচ্ছি, গুলশান পিঙ্ক সিটির 4তলায় আমাদের শোরুম, গুলশান 2-এর পিঙ্ক সিটি কমপ্লেক্সের 4তলায় আমাদের শোরুম, সিগনেচার কালেকশন নামে আছে 19-এর A, আমাদের শপ নাম্বার 19-এর A। আর কালকে শুক্রবার শনিবার, সো অনেক অনেক শপিং হবে, চলে আসুন। আমি আছি ফারজানা, আমাদের শোরুমে অ্যাভেলেবেল অলওয়েজ, ছবি নিয়ে স্ক্রিনশট নিয়ে চলে আসুন, সব ড্রেসগুলো ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে, বাট তাড়াতাড়ি আসতে হবে যেন আসলে সোল্ড আউট না বলতে হয়, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। লখনউ স্টিজের ড্রেস দেখানো হয়েছে, আবারও বলে দিচ্ছি যারা লখনউ স্টিজের ড্রেস নিতে চান খুব আর্লিয়ার চলে আসুন, আর্লিয়ার আমাদেরকে পেছে নক করবেন, ঠিক আছে আপুরা? সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবে, আর অবশ্যই সিগনেচারের সাথে থাকবেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।